ডাইরেক্ট কৃষকের কাছ থেকে ধান নিতে পারি না। সরকার সহায়ক মূল্যে ধান আমাদেরকে দেবে, সেই ধান আমরা চাল তৈরি করে সরকারের গোডাউনে আমরা পৌঁছে দেওয়াটা আমাদের কাম্য। বলছি বিভিন্ন রাজ মিলে যে সমস্ত ফড়ে আমাদের মিলারদের উপরে মারধর সন্ত্রাসের সৃষ্টি করছে, আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন রাখছি, ওনারা আমাদের এই যে সন্ত্রাসটা যেন আমাদের মুক্তি দেয়, সেই জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে আমরা আবেদন করছি এবং স্থানীয় প্রশাসন নিশ্চয়ই আমাদের এই আবেদনের সাড়া দিয়ে আমাদের রাইসমিলগুলোকে সন্ত্রাসমুক্ত করবেন।